একটি হাদিস শুনুন আবদুল্লা ইবনু আব্বাস আল্লাহ আনহু বর্ণনা করেন যে আবু সুফিয়ান ইবনু হার্ব তাকে বলেছেন রাজা হিরাক্লিয়াস একদা তার নিকট লোক প্রেরণ করলেন তিনি তখন ব্যবসা উপলক্ষে কুরাইশদের কাফেলায় সিরিয়ায় ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই হাসাল্লাম সে সময় আবু সুফিয়ান ও কুরাইশদের সঙ্গে নির্দিষ্ট সময়ের জন্য সন্ধিতে আবদ্ধ ছিলেন আবু সুফিয়ান তার সাথী সহ হিরাক্লিয়াসের নিকট আসলেন এবং দোভাষীকে ডাকলেন অতপর জিজ্ঞেস করলেন এই যে ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করে তোমাদের মাঝে বংশের দিক হতে তার সবচেয়ে নিকট আত্মীয় কে আবু সুফিয়ান বলেন আমি বললাম বংশের দিক দিয়ে আমি তার তিনি বললেন তাকে আমার অতি নিকটে আনো এবং তার সাথীদেরকেও তার পিছনে বসিয়ে দাও অতপর তার দোভাষীকে বললেন তাদের বলে দাও আমি এর নিকট সে ব্যক্তি সম্পর্কে কিছু জিজ্ঞেস করব যদি সে আমার নিকট মিথ্যা বলে তখন সঙ্গে সঙ্গে তোমরা তাকে মিথ্যুক বলবে আবু সুফিয়ান বলেন আল্লাহর কসম আমার যদি এ লজ্জা না থাকতো যে তারা আমাকে মিথ্যাবাদী বলে প্রচার করবে তবে আমি অবশ্যই তার সম্পর্কে মিথ্যা বলতাম অতপর তিনি তার সম্পর্কে আমাকে সর্বপ্রথম যে প্রশ্ন করেন তা হল বংশমর্যাদার দিক দিয়ে তোমাদের মধ্যে সে কী রূপ আমি বললাম তিনি আমাদের মধ্যে খুব সম্ভ্রান্ত বংশের তিনি বললেন তোমাদের মধ্যে এর পূর্বে আর কখনো কি কেউ এরূপ কথা বলেছে আমি বললাম না তিনি বললেন তার পূর্বপুরুষের মধ্যে কেউ কি বাদশাহ ছিলেন আমি বললাম না তিনি বললেন সম্ভ্রান্ত মর্যাদাবান শ্রেণীর লোকেরা তার অনুসরণ করে নাকি দুর্বল লোকেরা আমি বললাম দুর্বল লোকেরা তিনি বললেন তাদের সংখ্যা কি বাড়ছে না কমছে আমি বললাম তারা বেড়েই চলেছে তিনি বললেন তার ধর্মে ঢুকে কেউ কি অসন্তুষ্ট হয়ে তা ত্যাগ করে আমি বললাম না তিনি বললেন তার দাবির পূর্বে তোমরা কি কখনো তাকে মিথ্যার অভিযোগে অভিযোগ তো করেছ আমি বললাম না তিনি বললেন তিনি কি সন্ধি ভঙ্গ করেন আমি বললাম না তবে আমরা তার সঙ্গে একটি নির্দিষ্ট সময়ের সন্ধিতে আবদ্ধ আছি জানি না এর মধ্যে তিনি কি করবেন আবু সুফিয়ান বলেন এ কথাটি ব্যতীত নিজের পক্ষ হতে আর কোনো কথা যোগ করার সুযোগই আমি পাইনি তিনি বললেন তোমরা তার সঙ্গে কখনো যুদ্ধ করেছো কি আমি বললাম হ্যাঁ তিনি বললেন তার সঙ্গে তোমাদের যুদ্ধের পরিণাম কি হয়েছে আমি বললাম তার ও আমাদের মধ্যে যুদ্ধের ফলাফল কূপের বালতির নেই কখনো তার পক্ষে যায় আবার কখনো আমাদের পক্ষে আসে তিনি বললেন তিনি তোমাদের কিসের আদেশ দেন আমি বললাম তিনি বলেন তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কোনো কিছুর অংশীদার সাব্যস্ত করো না এবং তোমাদের পূর্বপুরুষরা যা বলে তা ত্যাগ করো আর তিনি আমাদের সালাত আদায়ের সত্য বলার চারিত্রিক নিষ্কলসতার এবং আত্মীয়দের সঙ্গে সদাচরণ করার নির্দেশ দেন অতপর তিনি দোভাষীকে বললেন তুমি তাকে বলো আমি তোমার নিকট তার বংশ সম্পর্কে জিজ্ঞেস করেছি তুমি তার জবাবে উল্লেখ করেছ যে তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের প্রকৃতপক্ষে রসুলগণকে তাদের কমের উচ্চ বংশই পাঠানো হয়ে থাকে তোমাকে জিজ্ঞেস করেছি এ কথা তোমাদের মধ্যে ইতোপূর্বে আর কেউ বলেছে কি না তুমি বলেছ না তাই আমি বলছি পূর্বে যদি কেউ এরূপ বলতো তবে আমি অবশ্যই বলতাম ইনি এমন এক ব্যক্তি যিনি তার পূর্বসুরের কথারই অনুসরণ করেছেন আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার পূর্বপুরুষের মধ্যে কোনো বাদশাহ ছিলেন কি না তুমি তার জবাবে বলেছ না তাই আমি বলছি যে তার পূর্বপুরুষের মধ্যে যদি কোনো বাদশাহ থাকতেন তবে আমি বলতাম ইনি এমন এক ব্যক্তি যিনি তার বাপদাদার বাদশাহী ফিরে পেতে চান আমি তোমাকে জিজ্ঞেস করেছি এর পূর্বে কখনো তোমরা তাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছ কি না তুমি বলেছ না এটা আমি বুঝলাম এমনটি হতে পারে না যে কেউ মানুষের ব্যাপারে মিথ্যা পরিত্যাগ করবে আর আল্লাহর ব্যাপারে মিথ্যা বলবে আমি তোমাকে জিজ্ঞেস করেছি সম্ভ্রান্ত লোক তার অনুসরণ করে না সাধারণ লোক তুমি বলেছ সাধারণ লোকই তার অনুসরণ করে আর বাস্তবেও এই শ্রেণির লোকরাই হন রসলগণের অনুসারী আমি তোমাকে জিজ্ঞেস করেছি তারা সংখ্যায় বাড়ছে না কমছে তুমি বলেছ বাড়ছে প্রকৃতপক্ষে ইমানে পূর্ণতা লাভ করা পর্যন্ত এরকমই হয়ে থাকে আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার দিনে প্রবেশ করে কেউ কি অসন্তুষ্ট হয়ে তা ত্যাগ করে তুমি বলেছ না ইমানের স্নিগ্ধতা অন্তরের সঙ্গে মিশে গেলে ইমান এরূপি হয় আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি সন্ধি ভঙ্গ করেন কি না তুমি বলেছ না প্রকৃতপক্ষে রসুলগণ এরূপী সন্ধি ভঙ্গ করেন না আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি তোমাদের কিসের আদেশ দেন তুমি বলেছ তিনি তোমাদের এক আল্লাহর বন্দেগি করা ও তার সঙ্গে অন্য কিছুর অংশীদার স্থাপন না করার নির্দেশ দেন তিনি তোমাদের নিষেধ করেন মূর্তি পূজা করতে আর তোমাদের আদেশ করেন সালাত আদায় করতে সত্য বলতে ও সৎ চরিত্র থাকতে তুমি যা বলেছ তা যদি সত্য হয় তবে শীঘ্রই তিনি আমার এ দুপায়ের নিচের জায়গার অধিকারী হবেন আমি নিশ্চিত জানতাম তার আবির্ভাব হবে কিন্তু তিনি যে তোমাদের মধ্যে হতে হবেন এ কথা ভাবতে পারেনি যদি জানতাম আমি তার নিকট পৌঁছতে পারব তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি যে কোনো কষ্ট সহ্য করে নিতাম আর আমি যদি তার নিকট থাকতাম তবে অবশ্যই তার দু পাখানা ধৌত করে দিতাম অতঃপর তিনি আল্লাহ রসুল আলাইসাল্লামের সেই পত্রখানি আনার নির্দেশ দিলেন যা তিনি দাহিয়াতুল কলবি রদিয়াল্লাহ আল্লাহ আনহুকে দিয়ে বসরা শাসকের মাধ্যমে হেরাকিয়াসের নিকট প্রেরণ করেছিলেন তিনি তা পড়লেন তাতে লেখা ছিল বিসমিল্লাহ রহমান ইব্রাহিম পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আল্লাহর বান্দা ও তার রসুল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের পক্ষ হতে রোম সম্রাট হেরাক্লিয়াসের প্রতি শান্তি বর্ষিত হোক তার প্রতি যে হেদাতের অনুসরণ করে তারপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি ইসলাম গ্রহণ করুন শান্তিতে থাকবেন আল্লাহ আপনাকে দ্বিগুণ প্রতিদান দান করবেন আর যদি মুখ ফিরিয়ে নেন তবে সকল প্রজার পাপই আপনার উপর বর্তাবে হে আহলে কিতাব এসো সে কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক ও অভিন্ন তা হলো আমরা যেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করি কোনো কিছুকে যেন তার শরীর সাব্যস্ত না করি এবং আমাদের কেউ যেন কাউকে পালনকর্তারূপে গ্রহণ না করে আল্লাহকে ত্যাগ করে যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তোমরা বলো তোমরা সাক্ষী থাকো আমরা তো মুসলিম সুরা আল ইমরান আবু সুফিয়ান বলেন হিরাক্লিয়াস যখন তার বক্তব্য শেষ করলেন এবং পত্র পাঠও শেষ করলেন তখন সেখানে হট্টগোল শুরু হয়ে গেল চিৎকার ও হই হল্লা চরমে পৌঁছল এবং আমাদেরকে বের করে দিলে আমি আমার সাথেদের বললাম আবু কাবসার ছেলের বিষয় তো শক্তিশালী হয়ে উঠেছে বনু আসফার অর্থাৎ রোমের বাদশাহ তাকে ভয় পাচ্ছে তখন থেকে আমি বিশ্বাস রাখতাম তিনি শীঘ্রই জয় হবেন অবশেষে আল্লাহ তালা আমাকে ইসলাম গ্রহণের তাওফিক দান করলেন ইবনু নাতুর ছিলেন জেরুজালেমের শাসনকর্তা এবং হিরাক্লিয়াসের বন্ধু ও সিরিয়ার খ্রিস্টানদের পাদ্রী তিনি বলেন হিরাক্লিয়াস যখন জেরুজালেম আসেন তখন একদা তাকে অত্যন্ত মলিন দেখাচ্ছিল তার একজন বিশিষ্ট সহচর বলল আমরা আপনার চেহারা আজ এত মলিন দেখছি ইবনু নাতুর বললেন হিরাকলোস ছিলেন জ্যোতির্বিদ জ্যোতির্বিদ্যায় তার দক্ষতা ছিল তারা জিজ্ঞেস করলে তিনি তাদের বললেন আজ রাতে আমি রাজের দিকে তাকিয়ে দেখতে পেলাম খাতনাকারীদের বাদশাহ আবির্ভূত হয়েছেন বর্তমান যুগে কোন জাতি খাতনা করে তারা বলল ইয়াহুদ জাতি ব্যতীত কেউ খাতনা করে না কিন্তু তাদের ব্যাপারে আপনি মোটেও চিন্তাগ্রস্ত হবেন না আপনার রাজ্যের শহরগুলোতে লিখে পাঠান তারা যেন সেখানকার সকল ইয়াহুদিকে কতল করে ফেলে তারা যখন এ ব্যাপারে ব্যতিব্যস্ত ছিল তখন হেরাক্লিয়াসের নিকট জনৈক ব্যক্তিকে হাজির করা হলো যাকে গাস্তানের শাসনকর্তা পাঠিয়েছিলেন সে আল্লা রসুল সাল্লাসাল্লাম সম্পর্কে খবর দিচ্ছিল হিরাক্লিয়াস তার কাছ থেকে খবর জেনে নিয়ে বললেন তোমরা একে নিয়ে গিয়ে দেখো তার খাতনা হয়েছে কিনা তারা তাকে নিয়ে গিয়ে দেখে এসে জংবাদ দিল তার খাতনা হয়েছে হেরাক্লিয়াস তাকে আরবদের সম্পর্কে জিজ্ঞেস করলে সে জবাব দিল তারা খাতনা করে অতপর হেরাক্লিয়াস তাদের বললেন ইনি আল্লাহ রসুল সাল্লাসাল্লাম এ উম্মতের বাদশাহ তিনি আবির্ভূত হয়েছেন অতপর হেরাক্লিয়াস রোমে তার বন্ধু নিকট লিখলেন তিনি জ্ঞানে তার সমকক্ষ ছিলেন পরে হেরাক্লিয়াস হেমসে চলে গেলেন হেমসে থাকতেই তার নিকট তার বন্ধুর চিঠি এলো জেনাবিকম সাল্লাসাল্লামের আবির্ভাব এবং তিনি যে প্রকৃত নবী এ ব্যাপারে হেরাক্লিয়াসের মতকে সমর্থন করছিল তারপর হেরাক্লিয়াস তার হেমসের প্রাসাদে রোমের নেতৃস্থানীয় ব্যক্তিদের ডাকলেন এবং প্রাসাদের সকল দরজা বন্ধ করার আদেশ দিলে দরজা বন্ধ করা হলো। অতপর তিনি সম্মুখে এসে বললেন হে রোমের অধিবাসী তোমরা কি মঙ্গল হেদাত এবং তোমাদের রাষ্ট্রের স্থায়িত্ব চাও তাহলে এ নবীর বায়াত গ্রহণ করো একথা শুনে তারা বন্য গাধার নেই দ্রুত নিঃশ্বাস ফেলতে ফেলতে দরজার দিকে ছুটল কিন্তু তারা তা বন্ধ দেখতে পেল হেরাক্লিয়াস যখন তাদের অনীহা লক্ষ্য করলেন এবং তাদের ইমান থেকে নিরাশ হয়ে গেলেন তখন বললেন ওদের আমার নিকট ফিরিয়ে আনো তিনি বললেন আমি একটু পূর্বে যে কথা বলেছি তা দিয়ে তোমরা তোমাদের দিনের উপর কতটুকু অটল কেবল তার পরীক্ষা করছিলাম এখন তা দেখে নিলাম একথা শুনে তারা তাকে সাজদা করল এবং তার প্রতি সন্তুষ্ট হল এটাই ছিল হেরাক্লিয়াসের সর্বশেষ অবস্থা আবু আব্দুল্লাহ বুখারি রহমতুল্লাহ আলাই বলেন সালিহ ইবনু কায়সান রহমাতুল্লাহ আলাইহি ইউনুস রহমতুল্লাহ আলাইহি ও মামার রহমাতুল্লা আলাইহি এ হাদিস জহুর রহমাতুল্লাহ আলাইহি থেকে প্রয়াত করেছেন